ডিয়ার ফ্রেন্ডস, বন্ধু এবং পরিবারের সবার সাথে ভিডিও কল অথবা অডিও কলে কথা বলার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হচ্ছে ইমো। আপনি চাইলে এই অ্যাপসটির সহযোগিতায় বিশ্বের যেই কোনো প্রান্তে যে কারো সাথে আপনি ভিডিও অথবা অডিও কলে কথা বলতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে এই অ্যাপসটি একদম কম নেটওয়ার্কেও আপনাকে ভালো সার্ভিস দেয়। আপনি চাইলে 2G, 3G, 4G যেই কোনো নেটওয়ার্কে এটি ব্যবহার করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি ইমো সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস দেখাবো, যেই সেটিংসগুলো জানলে আপনার ইমো ব্যবহার করার ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ। তো ডিয়ার ফ্রেন্ডস, ইমোর প্রথম সেটিংসটি করার জন্য আপনি ইমোটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে প্লাস আইকন দেখতে পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, এবার আপনি ক্লিক করবেন মোর অপশনে। এখানে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন সেটিংস অপশন, আপনি এখানে চলে আসবেন। ডিয়ার ফ্রেন্ডস, এবার আপনি চলে আসবেন নোটিফিকেশন অপশনে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখন চলে আসবেন কল সেটিংস অপশনে, আপনি এখানে ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আপনি যেই সেটিংসটি করতে পারবেন সেটি হচ্ছে কল আর টিউন। ডিয়ার ফ্রেন্ডস, ইমোতে ডিফল্টভাবে যেই টিউনটি দেওয়া থাকে আপনি চাইলে আপনার পছন্দের টিউন এখানে সেট করতে পারবেন। এতে করে আপনার প্রিয়জন অথবা আপনার ইমো ফ্রেন্ড যদি আপনাকে ইমোতে কল দেয় তাহলে সে আপনার পছন্দের টিউনটি শুনতে পাবে। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন অসংখ্য টিউন। তো এখান থেকে আপনি আপনার পছন্দের টিউনটি সেট করতে পারবেন। তো সেট করার জন্য আপনি আপনার পছন্দের টিউনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই এটি আপনার ইমো টিউন হিসেবে সেট হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা জানবো দ্বিতীয় নাম্বার সেটিংস। দ্বিতীয় নাম্বার সেটিংস করার জন্য আপনি ইমোটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে চলে আসবেন মোর অপশন। ডিয়ার ফ্রেন্ডস, এবার আপনি ক্লিক করবেন সেটিংস অপশনে। এখানে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখানে কল সেটিংস ছাড়া অন্যান্য যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে নোটিফিকেশন অপশন। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন ইমো ওপেন করেন অথবা ইমো ব্যবহার করেন তখন নানান ধরনের নোটিফিকেশন আসার কারণে আপনি খুব বিরক্ত হতে পারেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনি চাইলে এখানে যে অপশনগুলো রয়েছে গ্রুপ নোটিফিকেশন, স্টোরি নোটিফিকেশন, রিলেশনশিপ নোটিফিকেশন, আপনি চাইলে সব নোটিফিকেশন অফ করে দিতে পারেন। তো তার জন্য আপনি যেই কোনো একটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নোটিফিকেশন অন করা রয়েছে। তো আপনি চাইলে এই নোটিফিকেশনগুলো অফ করে দিতে পারবেন। এতে করে আপনি আর বিরক্ত বোধ হবেন না এবং ইমো ব্যবহার করার সময় আপনার ইমোতে অতিরিক্ত নোটিফিকেশন আসবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা জানবো তৃতীয় নাম্বার সেটিংস। তার জন্য আমি ইমোটি ওপেন করলাম। ওপেন করার পর প্লাস আইকন, প্লাস আইকন থেকে মোর অপশন, মোর অপশন থেকে সেটিংস অপশন। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আপনি ক্লিক করবেন মিডিয়া অ্যান্ড স্টোরেজ অপশনে। এখানে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন অটো স্টোর। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দুটি অপশন দেখতে পাবেন, আপনি এই দুটি অপশন ইনেবল করে দেবেন। এতে করে আপনার ইমো ফ্রেন্ড সার্কেল যদি আপনাকে কোনো ধরনের পিকচার অথবা ভিডিও ফাটিয়ে থাকে সেটি অটোমেটিকলি আপনার ফোন মেমোরি অথবা আপনার এসডি কার্ডে স্টোর হয়ে যাবে। এতে করে আপনাকে আর কষ্ট করে ডাউনলোড করতে হবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস। আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো ডিয়ার ফ্রেন্ডস, যদি বিষয়টি আপনাদের নিকট ভালো লেগে থাকে এবং উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।